بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وعليكم السلام ورحمة الله وبركاته أمر ديني باي محمد عمين مدينة منبرتي جانت سيسين فتا مطار حق بركة إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد جمر باي محترم <coughs> دنياتي الله رب العالمين আমরা অনুগত্য করবো এবং আল্লাহ নম্বর আলমিন আল্লাহর অনুগত করবো তারপরে আমাদের স্তর পিতা এবং মাতা আল্লাহর পরে আমাদের স্তর আমাদের সম্মান পানওয়ালা প্রাপ্য আমাদের মা বাপ এই জন্য রাবুল্লাহ আলমিন বনে ইসরা تش هتيني اس نمبر رب العالمين اعوذ بالله من الشيطان الرجيم اقضى ربك الا تعبد الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أفهم ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل রহ মাতি অকর রবীর হামা কামা রব্বাইয়ানী সবেই র এই আয়াতের মধ্যে আল্লাহ রব্ল আল আমিন এখন আমাদেরকে সুন্দর ওয়াজ করে দিছেন সুন্দর ভাবে বুঝিয়ে দিছেন যে মা বাপের সাথে আল্লাহরব্ল আল আমিনের পরে মা বাবার সাথে আচরণ কিভাবে করবো আল্লাহক বলেন আপনার রব নির্দেশ দিলেন যে তাকে সারা অন্য কারো না এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো আল্লাবাক বলছে আল্লাহ রব আল সারা অন্য কারো আপাদত না করার জন্য আর পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য সৎ ব্যবহার কীভাবে করবো তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমাদের জীবদ্দশায় বৃদ্ধ অবস্থায় তাদের মধ্যে যদি একজন বা উভয়জন যদি তোমাদের মধ্যে থাকে তোমাদের মা বাপ এবং আব্বা আম্মা বা আব্বা আমা উভয় জনের একজন যদি তোমাদের তোমরা পাও বৃদ্ধ অবস্থায় ফাল তাহলে তোমরা তাদের সাথে উফ শব্দ এরকম ব্যবহার করতে পারবানা এবং তোমাদের তাদের কোনো তোমরা ধমক দিতে পারবানা এখানে রব্বুল আলামিন দুইটা শব্দ উল্লেখ করছেন মা বাপকে কোনোভাবেই খারাপ ব্যবহার এদের সাথে করা যাবে না এবং আমরা এদের সাথে কি ব্যবহার করবো ও শব্দটি বলা যাবে না এবং তাদেরকে দমক দেওয়া যাবে না এবং তাদের সাথে কি ব্যবহার করব অকল্লাহমা কৌলান করিমা আল্লাহ বলেন এদের সাথে তোমরা কৌলে করিম কথা বলবা খুব নরম এবং সাথে আল্লাহ বাবার সাথে কঠোর ব্যবহার এবং যে কঠোর তো ব্যবহার করা যাবে না এবং এরা যেই অন্তরে উহ করবে উহ বলবে এরকম দুঃখজনক কোনো ব্যবহার করা যাবে না এবং আল্লাহ ভাই বলেন অকুল্লাহমা করিমা এবং এদের সাথে খুব সুন্দর ভালো নরম ব্যবহার উত্তম ব্যবহার হবে আর কি করতে হবে জানা হাজ্ মিনার রহমাহ এবং আমার দোনো শাখাকে আমার দোনো হাতের বাজুকে ওনাদের জন্য এরকমভাবে আমি সরাইয়া দিব একবারে দয়ার সাগর আমি ওনাদেরকে দয়ার সাথে আমি আমার ডানাকে আমি দিয়ে ওনাদেরকে আদর যত্ন করবো করবো এবং খেয়াল রাখবে যেন ওনাদের কোন রকম খেদমতের কোন রকম ত্রুটি না হয় আলম বললেন অকুর রবির হুমা কামা জন্য দোয়া করবা তোমরা যে আল্লাহ এরা যেরকম আমাদেরকে ছোট অবস্থায় লালন পালন করছে আপনি তাদেরকে এরকম এরকম ভাবে কি করেন এদের সাথে ব্যবহার করেন তাতে ইসরা দ্বারা বোঝা গেল যে মা বাবার সাথে কোনোরকম কঠোর ব্যবহার করা যাবে না আর আয়াত লোকমানের মধ্যে লোকমানের সত্য নম্বর রাতে আল্লাহ বলেন وانا على وهن وفصاله في عامين ان اشكر لي لي ولوالديك الي الي المصير ان اشكر لي ولوالدي ولوالديك الي المصير يا الله رب العالمين اني يعني اشكر انا আর আমি মানবকে তার ফিতামাতার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি তারা তার মা তাকে কষ্ট করে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্বে ধারণ করেছে তার দু দুধ সারানো হয় দু বছর নির্দেশ দিয়েছি আমার প্রতি ও তোমার মাতার প্রতি কৃতজ্ঞতা হও আল্লাহ এখানে রব্বুল্লাহ আলমিন আমাদেরকে অসিহত করলেন মানুষদেরকে অসিহত করলেন যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য এবং তার মাতা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ব ধারণ করেছে তারপরে দুধ সারানো দুই বৎসর পর্যন্ত দুধ খাওয়াইয়েছে এই যে আল্লাহাক নির্দেশ দিয়েছেন আদেশ দিয়েছেন যে আমরা আমাদের প্রতি আমার প্রতি আমারও আমার প্রতিও তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা করো তোমরা আমার প্রতি এবং তোমাদের মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞতা গ্রহণ করো আল্লাহ তারপর আল্লাহ বলেন অবশ্যই আমার এই নিকট ফিরে আসবে তোমরা অবশ্যই আমার নিকট ফিরে আসবে আনিস করিলি আল্লাহ আকবর আল্লাহাক বলেন তোমরা আমার শুক্রিয়া আদায় করো এবং তোমাদের তোমাদের মা বাবের শুক্রিয়া আদায় করো আল্লাহ আকবর আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করার জন্য কৃতজ্ঞতা আল্লাহর কৃতজ্ঞতা এবং মা বাবার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন কেন আল্লাহ পাক বলেন মাসির অবশেষে আমার নিকট তোমরা ফিরে আসবা তো আল্লাহ রব্লি আয় দ্বারা সুরালোকমার এই নম্বর আয়ের দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ রব্লা আলমিন আমাদের মা বাবার প্রতি আমরা খেয়াল করার জন্য মা যে কত কষ্ট করা আমাদেরকে ফেটে ধারণ করছে আবার আমরা এখানে তিনটা জিনিস আমার মা আমার জন্য কষ্ট করছে একটা হলো আমাকে পেটে ধারণ করছে দ্বিতীয় নম্বর ভূমিষ্ঠ হওয়ার সময় মা কষ্ট পেয়েছে এবং দুই বছর আমাকে লালন পালন করছে দুধ খাওয়াইছে এই জন্য আল্লাহ বলেন যে আমার প্রতি এবং তোমাদের মা মা বাবার প্রতি তোমরা কৃতজ্ঞতা ধারণ করো কৃতজ্ঞতা হও এবং রব্বুল আলমিন বললেন যে তোমরা তো আমার কাছে ফিরে আসবা ওয়াই আল মাসির তো ভাই আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কৃতজ্ঞতা এবং মা বাবার কৃতজ্ঞতা সবসময় করতে হবে এই দুই আয়ের দ্বারা বোঝা গেল আমরা আমাদের মা বাবার খদমত সর্বদা করতে হবে এদের সাথে কোনো রকম বেয়া কোনো কোনোরকম মনে কষ্ট দেওয়ার কোনো দিক أمدر فكي دوار ككر شمبوه بنا حديث جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صاحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال, قال, ثم, من قال, قال, ثم, من قال ثم أبوك رواہول بخاری بخاری شریف پانچ ہزار نو ایکترس نمبر آیات اکتر نمبر آیات اکتر نمبر حدیث پانچ ہزار نو اکتر نمبر حدیث یہ حدیث ای. رسول اللہ صلی اللہ علیہ وسلم سلام ایک بکتی آسل عائشہ بولیں یا رسول اللہ ہمارے سے سب سے بالو اتم ویوہار پانے والا کہ اللہ رسول بولین قال امک যে তোমার মা এরপরে আবার প্রশ্ন করলেন তারপরে কে বললেন উম্মুকা এরপরে আবার প্রশ্ন করলেন বলেন কে আমার কাছে উত্তম ব্যবহার পর কলা উম্মুকা বলেন তোমার মা এই তিনবার তিনবারের উত্তরে বললেন তোমার মা তোমার কাছে বেশি হকদার চৈদ্ নম্বরে প্রশ্ন করলেন বললেন যে সুম্মা আবুকা যে তোমার আব্বা তোমার কাছে বেশি হকদার তাতে বোঝা গেল আমার আম্মা আমার কাছে আম্মা সম্পর্কে তিনবার উচ্চারণ করছে বাপ সম্পর্কে একবার উচ্চারণ করছে বোঝা গেল আব্বা আম্মার প্রতি আব্বা আম্মা আমাদের প্রতি যেরকম হকদার এরকম কেউ আর হইতে পারে না এবং আব্বা আম্মার প্রতি আমরা সব সময় সুদৃষ্টি রাখতে হবে ওনারা যখন বয়স হয়ে যায় কোরআনে কারিমে আছে এরা ছোট বাচ্চার মতন এদের আচরণ হয়ে যায় এরা ভালো মন্দ কিছুই বুঝে না ওই মুহূর্তে আমরা এদেরকে খেদমত করে আমরা নিজেরা জান্নাত পাওয়া ব্যস্তবাসী হওয়া ওনাদেরকে কামের সাথে বিদায় দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহাক আমাদেরকে মা বাপকে সুন্দরভাবে খদমত করে দু বিদায় দেওয়ার এবং আমরাও জান্নাতবাসী হওয়ার সুসন্তান হওয়ার আল্লাহাক আমাদেরকে তফিক দান করো